আসসালামালাইকুম। আপনারা অনেকেই ইউটিউবিং শিখতে চান, অনেকে আমাকে মেসেজ করেন হোয়াটসঅ্যাপে, টিকটকে, আবার মেসেঞ্জারে। সবাই এত মেসেজের রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, তার জন্য আমি একটা ভিডিও বানাইতেছি। তো ভিডিওটা দেখেন ইনশাল্লাহ শিখতে পারবেন। তো মানে ইউটিউবে কাজ করতে হলে ফার্স্টে মানে ধৈর্য থাকা লাগবে। আমি 3 বছর লেগেছিলাম, তারপর আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সফল, মানে এখনো সফল হয়নি, তাও মোটামুটি সফল। তো মানে ইউটিউব হলো ধৈর্যের জায়গা, এই জায়গায় ধৈর্য ধরে কাজ করতে পারলে আপনি একদিন না একদিন সফল হবেনই, মানে এই জায়গায় ধৈর্য থাকতে হবে, এই জায়গায় কাজ করতে হলে ধৈর্য থাকতে হবে। তো যাই করেন মানে যে কোনো কাজেই মানে কাজ করতে গেলে ওইটা ধৈর্য থাকতে হবে, ইনশাল্লাহ একদিন না একদিন ওইটা সফল হবেনই। তো তেমনই আমি অনেক কষ্ট করে, অনেক ই করে, অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত আসছি আলহামদুলিল্লাহ, এখন যে পর্যায়ে আছি আলহামদুলিল্লাহ। তো আমি অনেক কষ্ট করে আগে একটা স্যামসাং ফোন, যে স্যামসাং J2 ফোন, এতটুক ফোন ছিল, ওই ফোনটা দিয়ে ইউটিউবিং করতাম, মানে ইউটিউবে ভিডিও বানাইতাম। ওটা ভালো কোনো এডিট অ্যাপ সাপোর্ট করতো না, ওইটা ভালোভাবে ভয়েস ওভার করা যাইতো না, ভালো মানে ব্যাটারি ব্যাক আপ পাইতাম না, ভালোভাবে নেটওয়ার্ক সমস্যা ছিল, মানে অনেক সমস্যা ছিল। 1 GB র্যাম ছিল ফোনের, মানে অনেক কষ্ট করে করতাম। তো মানে বললাম যে 3 বছর কষ্ট করে করলাম। তো 3 বছর পরে একটা চ্যানেল 98,000 সাবস্ক্রাইব ছিল, তো ওইটা সেল করে তারপর একটা ফোন কিনলাম। ওই ফোনটা হইতেছে আপনাদের যে এই ফোনটা, এই ফোনটা, এই ফোনটা কিনলাম। এই ফোনটা দিয়া তারপরে আস্তে আস্তে কাজ করতে থাকলাম, কাজ করতে থাকলাম, মানে ধৈর্য, মানে ইউটিউব হলো ধৈর্যের জায়গা। কাজ করতে করতে 2023 সালের ডিসেম্বর মাসে, মানে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমার চ্যানেল ছিল ওই সময় 5-7টা, দুইটা ছিল বড় বড়, মানে 100K-র উপরে, একটা ছিল হলো আপনার আপনাদের 600K সাবস্ক্রাইব, আর একটা ছিল 100K। মানে কোনো এক কারণবশত ওই চ্যানেল দুইটা ডিলেট হয়ে গেল, মানে আমার ফোনে 7টা চ্যানেল যে ছিল ওই সবগুলা, মানে ওই দুইটা বড় বড় দুইটা, 7টা সবগুলো ডিলেট হয়ে গেল। তারপর ওই সময় আমি মানে হাল ছাইড়া দিই নাই, ভেঙ্গা পড়ি নাই ওই সময়।